গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। অনেকদিন পর আজকাল একটা ব্লগ যাবে তোমাদের কাছে আর কি। তো সকালবেলা উঠে আমার রান্নাবান্না হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, সমস্ত কাজ করা হয়ে গেছে। এখানে বসে আরুষের একটু কাজ করছিলাম, কিন্তু এখন আর সময় নেই কাজ করার জন্য করে, কিন্তু আজকে ওটা ওকে দিতেই হবে একটা প্রজেক্ট। তো আমি আর মিউ যাচ্ছি একটু কিছু গিফট কিনতে, আর ওর প্রেসিডেন্সির আজকে অ্যাডমিট কার্ড দেবে, সেটা বেরিয়ে গেছে, ওটা তুলতে যাচ্ছে। খুব মোটামুটি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কিন্তু কথা হচ্ছে যেসব কলেজগুলোতে ফর্ম তোলা হয়েছে, যেসব কলেজে পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে, সেইগুলোকে দিয়ে দেওয়াবো। আমার এই ব্যাগের মধ্যে একটা কিছু ঢুকে, তো যাই হোক, চলো একটা গিফট কিনতে যাবো, ডায়মন্ড প্লাজাতেই যাবো, কারণ আজকে রিম্পার ছেলের জন্মদিন। তোমরা রিম্পাকে চেনো, আমার এক ব্লগে এক দুবার এসছে। তো যাই হোক, ওর ছেলের আজকে জন্মদিন, তো সেখানে আমাদের আজকে ইনভাইট আছে। তো চলো আজকে থেকে বেরিয়েছে, আর বৃষ্টি পুরো ভিজে গেছে, আমিও ভিজে গেছি, তুমিও ভিজে গেছে। তো আমরা এসেছি প্যান্টালুন্সে, দেখি কিড সেকশন তো একটু লম্বা হয়ে গেছে, প্যান্টালুন্সে এসে দেখি কী পাওয়া যায়। বাবা এটা দেখ, শার্ট দেবো না, এই গেঞ্জিগুলো দেখো না, মোটামুটি এটা ডিসাইড করুন, এটা খারাপ ভাবছি, এটা নেব না এটা নেব, কোনটা বেশি ভালো লাগছে, লালটা, তাহলে এই লালটাই নিই। চল দেখলি কিছু, তোর গায়ে অনেক এক্সট্রা লার্জ, তো মনে আমার গায়ে হবে এসছি, যখন কোনো কিছু দেখার লোক সামলাতে পারছি না, তো একটু দেখে শুনে নিচ্ছি আর কি। মিও তো মনে হচ্ছে হাতে আঁকাতে চাপ হয়ে গেছে, দুটোই বলছি, মানে না আমি রেগুলার ইউজের জন্য বলছি। আমরা প্যান্টালুন্স থেকে বেরিয়ে আবার ট্রেন্সে চলে এসেছি, কিছু কালেকশন দেখতে, 60% এটা কত, আমরা আবার স্মার্ট বাজারে চলে এসেছি, এখানে বেশ রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন টাইপের কুর্তিও আছে, তোমরা চাইলে একবার এসে ভিজিট করতেই পারো। কি ভালো লাগবে না কাজ করতে,
এখানে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে, মেমোরিটা বাকি যেটা পপকর্ন যেটা দিয়েছিল সেটা নিয়ে নিয়ে সেটা ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে। রাত্রিবেলাতে নেমন্তন্ন আছে, আমি কিছু খাই নি। একটা পপকর্ন দিয়ে একটা একটু বড়ো একটা উইংস খেয়েছি। প্রথমে এখানে আসার আগে ওই যে সাইবারে গেছিলাম, কিন্তু তখন দেখুন প্রচণ্ড ভিড়, তো ওখানে কাজটা নাম দিয়ে এখানে চলে এসেছিল। আসার পরে প্রচণ্ড হাত দিয়ে অবস্থা হয়ে গেছিলো। এবং জেরক্সের ওখানে যাবো, মানে সাইকেলে যাবো, সাইকেল নেবো, নিয়ে বাড়ি যাবো, আবার সাইকেলের সময় বেরো পড়ানো আছে। অনেক চাপ বা বেশি সময় লাগছে। একদম রেডি, তুমিও রেডি, আমিও রেডি। দেখো তোমাকে কেমন লাগছে আমার কাজটা আজকে। এই শাড়িটার কথা মনে আছে? এই শাড়িটা বাবা কিন্তু আমাকে একবার কিনে দিয়েছিল অনেকদিন আগে, প্রায় দু আড়াই বছর হয়ে গেছে। তো শাড়িটা পরাই হয়নি, তো আজকে শুনতে পেলাম কেমন লাগছে। তো চলো যাওয়া যাক সুখ নিবন্ধন বাড়িতে। আর হ্যাঁ, কী কী কিনেছি সেটা পরে দেখো। চলো আমরা তো চলে এসেছি, হেঁটেই চলে এসেছি বাড়িতে। 5 মিনিটের রাস্তা হেঁটে বাড়িটা। লাইট ফাইটটা দিয়ে সাজিয়েছে, কোন দিক দিয়ে যাবো সেটা হচ্ছে ব্যাপার। এই দিক দিয়ে যাই, চলো আমরা চলে এসেছি। আর এই সেই আমার বান্ধবী রিম্পু, বলো কেমন আছিস? আর এই রিম্পুর ছেলে, বড় ছেলে, সবাই তাহলে চিনতে পেরেছো আশা করি। ওই এই ফ্লাইটে নতুন শিফট করেছে, তো তাই আমাদের দেখাচ্ছে ঘুরে ঘুরে কোথায় কী রেখেছে না রেখেছে। আর বড় ছেলে সব করেছে, আমাদের বার্থডে বয় দেখো একটুখানি, বার্থডে বয় একটুখানি মন্দিরে দেখে। আর পরে 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 আমি আর রিম্পু এখন এখানে বসে ইয়ে করছি, পেন পিসি করছি। কাজের নাম সেটা বলবো না, বললে কিন্তু সবাই রাগ করবে। আমাদের গ্রুপে অনেকেই আছে তো সেই জন্য বল। একদম চল, এই একটু চুপ 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 চুপ। এই যে এই যে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে, আমি তো কোলে নেবো একে, দা আজ কোলে নিয়ে কালকে যাবো নিয়ে পড়বে কলেজে ভর্তি হবি। আগে মাকে খাওয়া আগে আমাকে দেবো না।
সত্যি এবার কি তোমার খাবি? এটা খা, এটা খা, চিলি চিচু আছে, স্যালাড আছে, আরো অনেক কিছু আছে। একটুখানি বসার জায়গা করলাম, বসে করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারি না। চলো পেট ভর্তি করে খাবি, কিন্তু এই তোরা সবাই পেট ভর্তি করে খাবি। হ্যাঁ দেবো।